بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري। আজকের এই জুমায় আগত সম্মানিত দিন দরদি মুসলিম ভাই ও বন্ধুগণ, প্রশংসা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান রাব্বুল আলামিনের তৌফিকে, যে মহান রাব্বুল আলামিনের দয়ায় আজকের এই দিনে আমরা সাপ্তাহিক জুমায় উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। সে মহান রাব্বুল আলামিনের দরবারে হামদে বারি তাআলা সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রিয় রাসূল শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, খুতবাতে কালামুল্লাহ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ থেকে, একটি হাদিস তেলাওয়াত করেছি উল্লেখিত আয়াত এবং হাদিসের সাথে সম্পর্ক রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা ইতি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে শাবান মাস ও চিহ্নিত কিছু বিধান। যখনই সারা বছর কখনো ইবাদতের ধারে কাছেও নেই, শাবান মাস আসলেই কোমর বেঁধে জীবনের সকল পাপ মোচন করার জন্য যেন উঠে পড়ে লাগে, এবং সেই সাথে কতগুলো বিদাত পন্থী মিডিয়া রয়েছে, এদের কাজই শুধু অহেতুক গাল গল্প আর মিথ্যা কথা, মিথ্যা ওয়াজ, সুর দিয়ে ওয়াজ, এগুলো প্রচার করা, এগুলোই তাদের কাজ। তো এগুলো থেকে সাধারণত মানুষেরাও প্রভাবিত হয়। এজন্য শাবান উপলক্ষে যে বিদাতগুলো রয়েছে হয়তো সবগুলো উল্লেখ করা সম্ভব হবে না, তবে দু চারটি চিহ্নিত বিদাত উল্লেখ না করলেই নয়, যেহেতু সামনেই কথিত মহিমান্বিত রাত্রি সামনেই, মানে 11 তারিখে হবে, এই জন্য সে মহিমান্বিত কথিত মহিমান্বিত রাত থেকে কিছুটা সাবধানতাও জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে
হে ইমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে সম্বোধন করে বললেন যে হে রাসূল, আপনি বলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নির্দেশ, হে রাসূল আপনি বলুন। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ মানে যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবেসে থাকো, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, তাহলে ফাত্তাবিউনি আমার অনুসরণ করো। আর আমার অনুসরণ করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেও ভালোবাসবেন। শুধু ভালোই বাসবেন মানে ফাঁকা বুলি দিয়ে ভালোবাসা নয়। ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম, তিনি তোমাদের পাপরাশিগুলোকে ক্ষমা করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিতান্তই মেহেরবান, তিনি দয়াবান, তিনি ক্ষমাশীল। এখানে কয়েকটা বিষয়, আল্লাহ রাসূলকে বললেন যে যদি আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও বা ভালোবাসো, তাহলে আমার অনুসরণ করো। স্পষ্ট বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়া যাবে। আর পৃথিবীর কোনো ব্যক্তিকে অতিরঞ্জিত ভালোবাসার মাধ্যমে আল্লাহকে তাআলাকে পাওয়া যাবে না। আর আল্লাহ তাআলাকে যদি পাওয়া যায়, তাকে যদি ভালোবাসা যায়, আর আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন, সেই সাথে পাপ মোচন করে দেবেন, জীবনের সব পাপগুলো তিনি ক্ষমা করে দেবেন। এখন সামনে যে রাত্রিটা আসছে আমাদের সমাজে, মানে আমরা যেটিকে অতি আনন্দের সাথে মহিমান্বিত রাত হিসেবে আমরা গ্রহণ করি, এটার অবস্থান ইসলামে কোথায়, শরীয়তে কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারা জীবনে কখনো এই দিবসটা পালন করেছেন কিনা, অথবা তার পরবর্তী জামানায় সাহাবায়ে কেরামগণ এই দিবসটা পালন করেছেন কি না, এর পরবর্তীতে তাবেঈন কিংবা তাবেউত তাবেঈন যারা ছিলেন তারা এই দিবসটা পালন করেছিলেন কি না, এই সবগুলো থেকে যদি এটার এই সিলসিলা যদি প্রমাণিত না হয়, তাহলে নিশ্চিত এই রাত্রি উপলক্ষে যা কিছু করা হবে সব কিছুই বিদআত হবে। যেটার একটা অপর নাম আছে সেটি হলো শবে বরাত। এটাকে যদি আরবি পড়া হয় তাহলে সব শব্দটা ফার্সি, সব মানে হচ্ছে রাত্রি, শবে বরাত। বারাতুল শব্দটা যদি আরবি ভাষায় এর ব্যাখ্যা করা হয় তাহলে বারাতুল মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রসুল তাদের থেকে দায়িত্ব মুক্ত। তাহলে এখানে বারাতুল মিনাল্লাহি ওয়া রাসূলি, তারা আল্লাহ এবং তার রসুল থেকে দায়িত্ব মুক্ত। অন্য জায়গাতে আল্লাহ রাসূল বলছেন, মান তাআল্লাকা শাইআন ফাকাদ বারিআ যিম্মা তাল্লাহি ওয়া রাসূলি, যে ব্যক্তি গলায় কোনো তাবিজ ঝুলাবে সে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূল থেকে দায়িত্ব মুক্ত। সেই হিসেবে শবে বরাতের অর্থ হয় দায়মুক্তির রাত্রি। তো এই রাত্রিতে আমরা আপনারা কি দিয়ে আল্লাহর কাছ থেকে দায়মুক্তি নিব বা কার কাছ থেকে দায়মুক্তি পাবো? আদৌ এটি কোনো ইবাদতের রাত্রি বলে প্রমাণ বহন করে না। যা হোক, ফার্সি শব্দ যদি ধরে নেওয়া হয় তাহলে ভাগ্যের রাত্রি। তো ফার্সি শব্দের অর্থ করলে শবে বরাত হয় লাইলাতুল কদর, মানে লাইলাতুল কদর আর শবে বরাত সেই হিসেবে একটাই হয়ে যাচ্ছে। তো এখানে শাবান মাস উপলক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কর্ম ছিল, কিছু যে ছিল না এমন নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি কিছু কর্ম ছিল। যেমন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুম, নবী সাল্লাল্লাহু আলাইহি লাগাতার সিয়াম পালন করতেন, এমন ভাবে সিয়াম পালন করতেন যে হাত্তা নাকুল লা ইফতির, এমন কি আমরা মনে করতাম যে তিনি আর সিয়াম সারবেন না। ওয়া ইফতিরু হাত্তা নাকুল লা ইয়াসুম, আমার আল্লাহর রাসূল লাগাতার ভাবে সিয়াম পালন করতেন, আমরা ভাবতাম যে তিনি কখনো ইফতার করবেন না, আবার লাগাতার সিয়াম ছেড়ে দিতেন, ভাবতাম যে কখনো তিনি আর কখনো সিয়াম ধরবেন না। হাদিসের শেষাংশে আয়েশা সিদ্দিকার বর্ণনায় পাওয়া যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রমজান মাস ছাড়া কখনো কোনো মাসে পরিপূর্ণ রূপে সিয়াম পালন করেননি। তবে ওয়ামা রাআইতুহু আকসারাম মিন সিয়ামিন মিন শাবান, এবং আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান মাসের চাইতে অধিক সিয়াম পালন করতে রমজান ছাড়া আর কোনো মাসে দেখিনি। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন।
এটা স্বীকৃত। সহিহ বুখারীর হাদিস দ্বারা এটা প্রমাণিত, শাহবান মাসে বেশি বেশি সিয়াম পালন করা উচিত। সহিহ মুসলিমের অপর বর্ণনায় রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু শাবানা কুল্লা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের অধিকাংশ দিনগুলো সিয়াম পালন করতেন। অপর বর্ণনায় রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে ইল্লা কলিল, অল্প নয়, বেশি বেশি সিয়াম পালন করতেন। তো শাবান মাস উপলক্ষে যে হাদিসগুলো পাওয়া যায়, সে হাদিসগুলো শাবানের শুরু থেকে নিয়ে অর্ধ শাবান পর্যন্ত সিয়াম পালন করার রীতি, সিয়াম পালন করার নিয়ম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। তাহলে সেই পথে আমাদের হাঁটা উচিত। শাবান মাসের শুরু থেকে নিয়ে সিয়াম ধরে কেউ যদি পারে একটা করতে পারে, কেউ যদি পারে দুটা করতে পারে, কেউ যদি পারে তিনটা করতে পারে, কেউ চাইলে পাঁচটি করতে পারে, কেউ চাইলে 15টি করতে পারে। মুস্তাহাব আমল হল 15 তারিখ পর্যন্ত, শাবানের 15 তারিখ পর্যন্ত সিয়াম পালন করা। কিন্তু শাবানের 15 তারিখ পর্যন্ত সিয়াম পালন করার কোনো রীতি মুসলিম সমাজে নেই। মুসলিম সমাজে আসলো শবে বরাত নামক একটা রাত্রি, আবার সেই রাত্রি উপলক্ষে 3 দিন সিয়াম, আবার কেউ কেউ রাত্রি উপলক্ষে 1 দিনের সিয়াম পালন করে। শবে বরাত ডক্টর শাহ নেওয়াজ, তিনি দক্ষিণ এশিয়ার ইতিহাস লিখেছেন, সম্ভবত 1526 খ্রিস্টাব্দ থেকে 1826 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়কালের একটা তিনি ইতিহাস লিখেছেন। সেই ইতিহাসে তিনি উল্লেখ করেছেন যে যখন মুঘলরা এই ভারতবর্ষে শাসন করে, তখন মুঘলরা হিন্দুদের মাঝে চলাফেরা করে, হিন্দুদের কোনো কোনো মেয়েকেও তারা বিবাহ করে, ছেলেদের সঙ্গে হিন্দু মেয়ে বিবাহ দিয়ে দেয়। এই বৈবাহিক সম্পর্কের ভিত্তিতে একসাথে চলাফেরা, একসাথে সমাজ সংস্কার, একসাথে বিভিন্ন সংস্কৃতি পালন করাতে হিন্দু কিছু সংস্কৃতি মুসলিমদের থেকে নিয়েছে, আবার মুসলিমরা তাদের কিছু সংস্কৃতি হিন্দুদের থেকে ধার নিয়েছে। তার মধ্যে একটি হলো শবে বরাত। তিনি বলছেন যে শবে বরাতটা শিবরাত্রি নামক রাত্রি থেকে শবে বরাতের রাত্রির উদ্ভব ঘটেছে। এটা তিনি বলছেন, আমি বলছি না। শিবরাত্রি থেকে শবে বরাত, যেমন মনে করেন আমাদের দেশে ঈদ মিলাদুন্নবী হয়, মূলত কি আসলে ঈদ মিলাদুল মসীহ, মানে মসীহ তথা ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের জন্ম, তার উপর কিয়াস করে মুসলিমরা ঈদ মিলাদুন্নবী চালু করেছে। এটা শরীয়তের কিংবা ইসলামের কোনো বিধান নয়। অনুরূপভাবে শবে বরাত তাদের কাছ থেকে পাওয়া একটা কি আলাদা ধরনের আলাদা ধাঁচের একটা নিয়ম। তো যা হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, কিন্তু যে অস্বীকারকারী। কিলা, আল্লাহ রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ মান আবা, আবা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতানি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার আনুগত্য করবে সে ব্যক্তি জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যে ব্যক্তি আমার নাফরমানি করবে সেই হচ্ছে আবা, আর আবা ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। আবা অস্বীকারকারী কারা? এখানে প্রশ্ন হচ্ছে অস্বীকারকারী কারা। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো মান আবা, আবা কারা, অস্বীকারকারী কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতানি দাখালাল জান্নাত, যে ব্যক্তি আমার আনুগত্য করবে সেই হচ্ছে জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার নাফরমানি করবে সেই হচ্ছে আবা। শরীয়ত প্রকাশ পাওয়ার পরে, ইসলামের নীতি প্রকাশিত হওয়ার পরে, সুন্নাত প্রকাশিত হওয়ার পর, কোনটা কোনটা বিদআত, কোনটা কোনটা রসুলের জামানায় ছিল কি ছিল না, এই সবগুলো প্রকাশিত হওয়ার পরেও যদি কেউ গা জুড়ি করে কোনো একটি বিদআতকে সমাজে প্রতিষ্ঠিত করতে চান, সেই ব্যক্তি হচ্ছে আবা। সে হতে পারে মুফতি, হতে পারে মুফাসসির, আর হতে পারে মুহাদ্দিস, হতে পারে পীর, হতে পারে হাজি কিংবা গাজী, তাতে যায় আসে না। যদি একটি বিদআতকে প্রতিষ্ঠিত করার জন্য কোনো ব্যক্তি যদি একটা সমাজে একটা বিদাত চালু হওয়া মানে কি সে জায়গা থেকে একটা সুন্নাত বিদায় নেওয়া, সমাজে যে কোনো একটা বিদাত চালু হলেই তার বিপরীতে একটা সুন্নাত বিদায় নিয়ে যায়, এটাই স্বাভাবিক পরিস্থিতি। এবং কালক্রমে প্রত্যেকটা যুগে এমনটাই ঘটেছে। তো এবারে চলুন, আবা মানে অস্বীকারকারী কারা? এখানে অস্বীকারকারী বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলুল বিদআহকে বুঝিয়েছেন। খুতবাতেও বলেছিলাম, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মা বা'দু ফা ইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ। হাক সানার পর নবী সাল্লাল্লাহু বললেন, ফা ইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ, সর্বোত্তম হাদিস বা সর্বোত্তম বাণী হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব।
খায়রুল হুদা হুদা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সর্বশ্রেষ্ঠ বা সর্বোত্তম হিদায়াত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথ। ওয়াশারুল উমুরি মুহদাসাতুহা, সবচাইতে নিকৃষ্ট কাজ হচ্ছে ইসলামের মধ্যে নতুন কিছু চালু করে দেওয়া যেটা ইসলামের ভিতরে নয়। এখন নতুন কিছু চালু করা, তাহলে ইসলাম কোন যুগের মধ্যে সীমাবদ্ধ ছিল? মানে ইসলামের নতুন কিছু সংযোজন সেই দিনই বন্ধ হয়ে গেছে যেই দিনে আরাফার ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছিলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। আজ থেকে, মানে আজকের দিনে এই আরাফার ময়দান থেকে তোমাদের জন্য দীনটাকে পূর্ণ করে দেওয়া হলো, নিয়ামত পরিপূর্ণ, দীনও পরিপূর্ণ। দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মা রাদীতু লাকুমুল ইসলাম দীনা, আর আমি তোমাদেরকে ইসলামকে দীন হিসেবে দিয়ে সন্তুষ্ট হলাম। তো সেই দিন থেকে ইসলামের নতুন কিছু প্রবেশ করা হারাম হয়ে গেছে ইসলামের মধ্যে। সুতরাং সেই আরাফার ময়দান অর্থাৎ নবী সাল্লামের ইন্তেকাল পর্যন্ত, এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে আর শরীয়তে কোনো কিছু ঢুকারও জায়েজ নাই। তো আসুন না কি কি ঢুকে গেল যে দিবসটা উপলক্ষে আজকের আলোচনা। বিদআতু শাবানিয়া, প্রথমে আসা যাক শাবান মাসের কিছু চিহ্নিত বিদআতগুলো, শাবান মাসের কার্যপ্রণালীগুলো কি। আল্লাহ রাসূল বেশি বেশি সিয়াম পালন করতেন, যারা হয়তো শাবানের শুরু থেকে সিয়াম পালন করতে পারেননি, আজ থেকে নিয়াত করে শুরু করতে পারেন, এক দুটা তিনটা চারটা মাসটা যে কয়টা পারেন করতে পারেন। এটি শরীয়তের নীতি, শরীয়ত এটাই আপনাকে করতে বলেছে। এরপরে আসুন বিদআতু শাবানিয়া, মানে শাবান মাস উপলক্ষে কিছু ঘৃণ্য, কিছু নোংরা বিদআত শাবান উপলক্ষে যে চালু করে দেওয়া হয়েছে, তার মধ্যে সবচাইতে প্রধান সেটি হলো কি জানেন? আল ইতিকাদু আন্না নিসফা শাবান হুয়া লাইলাতুল কদর, অর্থাৎ এই বিশ্বাস স্থাপন করা যে শাবান মাসের অর্ধ শাবান মাসের রাত্রি হচ্ছে লাইলাতুল কদর, কোরআন মাজিদ নাজিল হয়েছে এই রাত্রিতে, এই বিশ্বাস স্থাপন করা, এটি হচ্ছে বিদআতগুলোর মধ্যে সবচাইতে ঘৃণিত, সবচাইতে নোংরা বিদআত। এবং এই যারা এই বিদআতটা করেন, যারা প্রচারও করেন, টেলিভিশন খুলবেন পেয়ে যাবেন, যারা দলিলগুলো দিয়ে থাকেন, সূরা দুখানের দু নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, ইন্না কুন্না, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না নাহনু, মানে ইন্না আনজালনাল কুরআন, নিশ্চয় আমি কুরআন মাজিদ নাজিল করেছি, ফি লাইলাতিন মুবারাকাতিন, বরকতপূর্ণ রাত্রিতে। এর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফিহা ইয়ুফরাকু কুল্লু আমরিন হাকিম, আর এই রাত্রিতে সকল বিষয়ের ফয়সালা করা হয়। তাহলে কুরআন মাজিদ নাজিল হয়েছে বরকতপূর্ণ রাত্রিতে। এই আয়াতে কারিমার ব্যাখ্যায় হাফেজ ইবনু কাসির রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে একমাত্র আব্দুল্লাহ ইবনু আব্বাসের দাস ইকরামা ব্যতীত, আব্দুল্লাহ ইবনু আব্বাসের দাস ইকরামা ব্যতীত পৃথিবীর আর কোন মুফাসসির এই কথা বলেন নাই যে এটা নিসফ শাবান তথা শাবান মাসের 15তম তারিখ, শুধুমাত্র ইকরামা বলেছেন। আর পৃথিবীর সকল মুফাসসির ইকরাম বলছেন এই লাইলাতি মুবারাকাতিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে একমাত্র লাইলাতুল কদর। যারা অর্থ করছেন লাইলাতে মুবারাকাতিন দ্বারা, এই বরকতপূর্ণ রাত্রি দ্বারা, নিসফ শাবান মানে শাবান মাসের 15তম তারিখ। আচ্ছা ধরে নিন, যদি যুক্তির খাতিরে ধরে নেওয়া হয় যে হ্যাঁ শাবান মাসের 15তম তারিখ এটি বরকতপূর্ণ রাত্রি, তো এটি যদি বরকতপূর্ণ রাত্রি হয় তাহলে এই রাত্রিতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, তাহলে এটাই যদি সঠিক হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, সূরা কদর নামক একটি সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন যে নিশ্চয়ই আমি কোরআন মাজিদকে নাজিল করেছি লাইলাতুল কদরের রাত্রিতে। লাইলাতুল কদরটা কোথায় পাওয়া যায়? অপর বর্ণনায় রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, শাহরু রমাদান মানে রমজান মাস, আর এই রমজান মাসে আমি কোরআন নাজিল করেছি। তো এক জায়গাতে আল্লাহ তাআলা বললেন আমি রমজান মাসে কোরআন নাজিল করেছি, আরেক জায়গাতে বললেন আমি লাইলাতুল কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছি, আরেক জায়গাতে বললেন আমি বরকতপূর্ণ রাত্রিতে কোরআন নাজিল করেছি। তাহলে রমজান মাসে নাজিল করলেন, আবার বরকতপূর্ণ রাত্রি যদি নিসফ শাবান হয় তাহলে শাবান মাসেও একটা কোরআন নাজিল হয়েছে, রমজান মাসেও একটা কোরআন নাজিল হয়েছে, তাহলে কোরআন একটা নয় দুইটা। আর পৃথিবীতে কোরআন দুটো নাজিল হয়েছে, যে বিশ্বাস করবে সে তো কাফের।
এখন দুটোর যে কোনো একটি সিদ্ধান্ত আপনাকে মেনে নিতে হবে। লাইলাতুল কদরটা কোথায়? রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন, সূরা কাদারে বলছেন লাইলাতুল কদরে নাজিল করেছি। লাইলাতুল কদরটা কোথায়? সহিহুল বুখারীতে উল্লেখ করা আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। অর্থাৎ তোমরা লাইলাতুল কদরকে অনুসন্ধান করো রমজান মাসের শেষের বেজর রাত্রিগুলোতে, অর্থাৎ বেজর রাত্রিগুলোর যে কোনো রাত্রিতে লাইলাতুল কদর যেতে পারে। অন্য জায়গাতে বলছেন একুশে রাত্রিতে লাইলাতুল কদর যেতে পারে, তেইশে যেতে পারে, পঁচিশে যেতে পারে, সাতাশে যেতে পারে, উনত্রিশে যেতে পারে। আর লাইলাতুল কদর তালাশ করার জন্য, এটাকে অনুসন্ধান করার জন্য এতেকাফের বিষয়, তো এতেকাফ কি শাবান মাসে করি? কোথায় এতেকাফ হয়? কোথায়? রমজান মাসের শেষ দশক। একাধিক কোরআন মাজিদের আয়াত প্রমাণ করছে যে লাইলাতুল কদর রমজান মাসের শেষের দশকের কোনো একটি, আর এই লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ তাআলা কোরআন মাজিদ নাজিল করেছেন। যদি কোনো ব্যক্তি বলে লাইলাতে মুবারাকাতিন তার উদ্দেশ্য শবে বরাত কিংবা শাবান মাসের ১৫তম তারিখ, তাহলে সে ব্যক্তি একই সাথে কোরআন মাজিদে সূরাতুল কদর নামে কোনো সূরা আছে এই সূরাকে সে অস্বীকার করে বসেছে। দ্বিতীয়ত, শাহর রমাদান আল্লাযি উনজিলা ফীহিল কুরআন হুদান লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আমি রমজান মাসে কোরআন নাজিল করেছি এই আয়াত কারিমাকে সে অস্বীকার করেছে। এবং সে ব্যক্তি কখনো এতেকাফকে স্বীকার করে নাই, কারণ এতেকাফ করলে লাইলাতুল কদর পাওয়া যায়, যে লাইলাতুল কদর কোরআন নাজিল হয়েছে। সুতরাং এতেকাফের হাদিসগুলো, লাইলাতুল কদরের হাদিসগুলো, রমজান মাসের শেষ দশকের হাদিসগুলো, পুরা রমজান মাসের হাদিসগুলো আর এই সংক্রান্ত যত আয়াত কারিমাগুলো সবগুলোকে সে অস্বীকার করেছে। তো এতগুলো আয়াতকে অস্বীকার করে শুধু লাইলাতে মুবারাকাতিন তারেনারা করলে চলবে? কোনো সাহাবাই কিরাম কোনো লাইলাতে মুবারাকাতিন দ্বারা সবে বরার তথা নিষ্কর সাহাবান তার উদ্দেশ্য নেননি। সুতরাং মুবারাকাতিন লাইলাতে মুবারাকাতিন দ্বারা রমজান মাসের শেষ দশকে যে লাইলাতুল কদর, ওই লাইলাতুল কদরটা যে লাইলাতুল কদর হাজার মাস অপেক্ষা উত্তম, এটি হচ্ছে প্রথম বিধান। যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে যে সবে বরাতটাই হচ্ছে লাইলাতুল কদর, সে ব্যক্তি যদি জেনে শুনে ইসলাম বুঝে কোরআন সুন্নাহ বুঝার পরেও যদি বলে, তাহলে সে ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। আর যদি না বুঝে বলে সেটা আলাদা ব্যাপার, সেটার জন্য ক্ষমা আল্লাহ রাব্বুল আলামিন করতে পারেন। তবে জানতে তো হবে সকলকেই, প্রথম বিদআত হচ্ছে এই বিশ্বাস স্থাপন করা। দ্বিতীয় বিদআত, নিসফু শাবান তথা শাবান মাসের ১৫তম তারিখ উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অতিরঞ্জিত ক্ষমা কামনা করা, যে এই রাত্রিতেই আল্লাহ ক্ষমা করবেন, আর কোনো রাত্রিতে ক্ষমা করেন না। হ্যাঁ, এই মর্মে একটা হাদিস আছে, যে হাদিসটা নিয়ে সাধারণত তারাও দলিল দেয় আমাদের বিরুদ্ধে, সেটি হচ্ছে যে আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল্লাহ লা ইয়াতলিউ ফি নিসফি শাবান, আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসের ১৫তম তারিখে প্রথম আসমানে নেমে আসেন, ফায়াগফিরু জামিআ খালকি, অতঃপর তার সকল সৃষ্টিকুলকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন, ইল্লা লিমুশরিকিন আও মাশাহিন, মুশরিক এবং হিংসুক ছাড়া। এই একটা হাদিস উল্লেখ করা আছে ইবনু মাজাহ। ইবনু মাজাহ যে হাদিসটি উল্লেখ করা আছে, এই হাদিসটির সনাদের ভিতরে আব্দুল্লাহ বিন আবুল্লাহিয়া নামক একজন ব্যক্তি রয়েছেন। আবদুল্লাহ বিন আবুল্লাহিয়ার ক্ষেত্রে সকল মুহাদ্দিসরা কিরাম একমত যে এই রাবি হচ্ছেন দুর্বল, যঈফ হাদিস বর্ণনা করাটাই তার স্বভাব। আল্লামা সানাদি রাহিমাহুল্লাহ তিনি আজ-জাওয়াইদ নামক গ্রন্থে উল্লেখ করেছেন, এবং যাহাবি রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন যে এই হাদিসের ভিতরে ওয়ালিদ বিন মুসলিম নামক একজন ব্যক্তি রয়েছেন। ওয়ালিদ বিন মুসলিম নামক ব্যক্তি সে হাদিসের ক্ষেত্রে ইদলাস করে, তাদলিস করে। তাদলিস হচ্ছে নিজের উস্তাদকে উল্লেখ না করে তার ঊর্ধ্বতন কোনো উস্তাদকে উল্লেখ করা, তার মানে সে নিজের উস্তাদকে উল্লেখ না করে তার পরবর্তী উস্তাদকে উল্লেখ করেছে। পাশাপাশি দুজন ব্যক্তি দুর্বল, একজন ব্যক্তি মুদাল্লিস তাদলিস করে আর একজন ব্যক্তি জয়েব, এ হাদিসটা কি করে গ্রহণযোগ্যতা পেতে পারে? তারপরেও এ হাদিসটির ৫টি সনাদ রয়েছে, ৫টি সনাদের মধ্যে ৪টি সনাদ জয়েব, ১টি সনাদে সহিহ। তো একই সাথে চারজন ব্যক্তি যদি একটা সাক্ষী দেয়, একজন ব্যক্তি যদি তার বিপরীত সাক্ষী দেয়, মানুষ হিসাবে আপনার কাছে যদি বিচারটা ছেড়ে দেওয়া যায়, তাহলে কি আপনি একজনেরটা মানবেন না চারটা মানবেন?
স্বাভাবিক আপনি চারজনের সাক্ষীর যে কথা এটা আপনি গ্রহণ করবেন, এই জায়গাতে আপনি চারটা সাক্ষী আপনার কাছে গুরুত্বপূর্ণ, হাদিস গ্রহণ করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ হয়ে গেল। তারপরেও শেখ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন, হাসান বলেছেন, কিন্তু হাসান যদিও বলেছেন তারপরেও এই হাদিস থেকে এই নিষ্কুর শাবান তথা শাবান মাসের 15তম তারিখে কোন রকমের কোনো ইবাদত সাব্যস্ত হয় না, কোন রকমের কোনো ইবাদত প্রমাণিত হয় না। অর্থাৎ শিরিক থেকে বেঁচে থাকা, হিংসা থেকে বেঁচে থাকা, এই দুটি মাসলা ইস্তেবাত হয় আলোচ্য হাদিস থেকে। আরেকটি দলিল তাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন ফাকাদতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার আল্লাহ রাসূলকে হারিয়ে ফেললাম, আর কোথাও খুঁজে পেলাম না। তো যখন আল্লাহ রাসূলকে খুঁজে না পেলাম, খরাজতু, আমি তাকে তালাশ করার জন্য বেরিয়ে পড়লাম। তো যখন আমি তালাশ করতে বেরিয়ে পড়লাম, ফাইদা হুয়া বিল বাকী, দেখছি আল্লাহ রাসূল যে জান্নাতুল বাকীতে বসে আছে। তো আমি জান্নাতুল বাকীতে রাত্রে তালাশ করতে করতে চলে গেলাম। তো আল্লাহ রাসূলকে হারিয়ে তিনি অনুসন্ধানে নামলেন, জান্নাতুল বাকীতে যেয়ে পেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে দেখে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বললেন যে আকুনতি তাখাফিনা আই ইহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূল, মানে হে আয়েশা, তুমি কি এই ভয় করেছো যে আল্লাহ এবং তার রাসূল তোমাকে অপমানিত করবে? আয়েশা সিদ্দিকা বলছেন লা ইয়া রাসূলুল্লাহ, না, এমনটি মনে করি নাই, বরং আমি মনে করেছি যে দাহাবদা বাদা নিসাইক, আপনি আপনার কোনো স্ত্রীর ঘরে গেলেন কি না, এটা আমি আশঙ্কা করেছিলাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কি জানো এই রাত্রিটা কি? এই রাত্রি হচ্ছে নিষ্প শাবান, আর এই নিষ্প শাবানে ইনশাআল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইলা সামাইয়িদ দুনিয়া, আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন, আর প্রথম আসমানে নেমে এসে আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমাটাই জাতিকে করেন যে মিন আকসারি আদাদি গানামি কালবিন, মানে কাল গোত্রের ছাগলের পিঠে যতগুলো লোম থাকে এই লোমের চাইতেও বেশি যদি পাপ থাকে সেটা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। এটা বলা হয়ে থাকে শবে বরাত উপলক্ষে, কিন্তু এই হাদিসটির ব্যাপারে সকল মুহাদ্দিসিন কিরামগণ একমত যে হাদিসটি যাইফ, আমলযোগ্য নয়, কোনো ক্রমেই নয়। তাহলে শবে বরাত বা নিষ্প শাবান উপলক্ষে শুধুমাত্র এই রাত্রিতে আল্লাহ ক্ষমা করবেন? ক্ষমা করবেন না এমন না, প্রত্যেক রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন। রাতের যখন এক তৃতীয়াংশ চলে যায় কিংবা রাত শেষ প্রহরে আল্লাহ আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন, এটা প্রতি রাত্রের জন্য বোনাস। প্রথম আসমানে নেমে এসে আল্লাহ তাআলা ডাকে নিয়ে বাগে আল খাইর, হে কল্যাণ কামি, কল্যাণ চাও কল্যাণ দেবো, ক্ষমা চাও ক্ষমা করবো। আল্লাহ তাআলা প্রতি রাত্রে, এটা প্রতি রাত্রির জন্য আসেন, সেই জন্য সবে এই নিষ্প শাবান উপলক্ষে এটা বাড়তি কি সময়, প্রতিদিনের ধারাবাহিকতা মাত্র। যাই হোক, তাহলে দ্বিতীয় বিদআত হচ্ছে নিষ্প শাবান উপলক্ষে বাড়তি মাগফিরাত বা ক্ষমা কামনা করা বা ক্ষমা করার জন্য নিষ্প শাবানকে নির্দিষ্ট করে দেওয়া। তৃতীয় হচ্ছে এই নিষ্প শাবান তথা শাবান মাসের 15তম তারিখ উপলক্ষে আলাদা সিয়াম পালন করার ব্যবস্থা করা। তারা এখানে আবার একটা মিথ্যা হাদিস বানিয়ে নিয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তারা বলে থাকেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইদা কানাতিন নিসফু মিন শাবান, যখন শাবান মাসের 15তম তারিখ চলে আসে তখন তোমরা কি করো, কুমু লাইলাহা, রাত্রিতে জাগরণ করো, সুমু নাহারাহা, সারাদিন সিয়াম পালন করো। তো এই যে একটা হাদিস, এই হাদিসকে আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলছেন হাদিসটি মাউদূর বা জাল। সুতরাং নিষ্প শাবান উপলক্ষে আলাদাভাবে কোনো সিয়াম পালন করার প্রয়োজন নেই, যা কিছু করব শরীয়ত থেকে প্রমাণিত হতে হবে। এরপরে আসুন কিছু চমকপ্রদ মিষ্টি মিষ্টি বিধান, যেগুলো করতে খুবই ভালো লাগে, মনে হয় যে জিন্দেগি একেবারে পাপের জিন্দেগি শেষ, জান্নাতি জিন্দেগিতে প্রবেশ করে গেলাম। তার মধ্যে একটি রয়েছে সলাতুল আলফিয়া। সলাতুল আলফিয়া বলা হয় যেই সলাতের মধ্যে 1000 বার সূরা ইখলাস পাঠ করা হয়, এটাকে সলাতুল আলফিয়া বলা হয়। সলাতুল আলফিয়া হাদিসের জগতে কোনো হাদিসে পাওয়া যায় না, আসলো যে কোত্থেকে যারা পালন করে তারাই জানে। আচ্ছা, ধরে নিন হিসাব যদি করা হয় তো সলাতুল আলফিয়া হচ্ছে 100 রাকাত সলাত, আর প্রতি রাকাতে 10 বার করে সূরা ইখলাস পাঠ করা, এটি হচ্ছে সলাতুল আলফিয়া। আবার সলাতুল আলফিয়ার জায়গাতে সলাতুল সালাসুমিয়াতি রাকা, মানে 300 রাকাতের সলাত আছে একটা, সেই 300 রাকাতের সলাত আবার আরও জটিল। কীভাবে জটিল জানেন? হাদিসটা এভাবে উল্লেখ করা আছে এই যে 12 চান্দের ফজিলত এগুলোতে পাবেন, মুকসুদুল মুমিন বা বেহেশতের পথ, এর জাতীয় যতগুলো কবিরাজি বই আছে এই কবিরাজি বইগুলোতে এই হাদিসগুলো পাবেন, মানে হাদিসের নামে কিছু কবিরাজি নীতিমালা চালিয়ে দিয়েছে আর কি।
তো সেখানে বলা আছে যে যে ব্যক্তি নিসফুর শাবান মানে শবে বরাত উপলক্ষে 300 রাকাত সালাত আদা করবে, এক রাকাত দু রাকাত না, 300 রাকাত সালাত আদা করবে, প্রতি রাকাতে 30 বার করে সূরা ইখলাস পাঠ করবে, তাহলে 70,000 ফেরেশতা সে ব্যক্তির জন্য ক্ষমা কামনা করবে, আরো 10,000 ফেরেশতা তাকে নিরাপত্তা দেবে, আরো 10,000 ফেরেশতা তার জন্য জান্নাত পরিষ্কার করা শুরু করবে। যদি সে 300 রাকাত সওয়াবের কথা পরে রাখি, সওয়াবের কথা না বাদই রাখলাম, সওয়াব পরে হবে, দেখা যাক 300 রাকাত একজন মানুষের পক্ষে সম্ভব কিনা। প্রথমত 300 রাকাত সালাতে প্রত্যেকটা রাকাতে 30 বার করে সূরা ইখলাস, 30 বার করে সূরা ইখলাস পাঠ, তার মানে কি 300 রাকাতে 9,000 বার সূরা ইখলাস পাঠ করতে হবে। একবার করে সূরা ইখলাস পাঠ করতে যদি ন্যূনতম 5 সেকেন্ড সময় লাগে, আমি 5 সেকেন্ডে পারি না, এখন অন্য কেউ যদি মানে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার এটা মুখ দিয়ে পড়লে হবে না, গিয়ার দিয়ে পড়তে হবে। তো যাই হোক, কোনো ব্যক্তি যদি খুব দ্রুত ন্যূনতম 5 সেকেন্ডে একবার সূরা ইখলাস পাঠ করতে পারে, তাহলে অনলি শুধুমাত্র এই 300 রাকাতের যে সূরা ইখলাস রয়েছে, সূরা ইখলাস পাঠ করতেই তার সময় লাগবে 12 ঘন্টা 5 মিনিট। তো যারা শবে বরাত পালন করেন তাদের এই বিশেষ রাত্রিটিকে 48 ঘন্টায় হবে, হবে না? তো সূরা ইখলাস পাঠ করতে যদি 12 ঘন্টা 5 মিনিট লাগে, আরো 300 রাকাতের সূরা ফাতিহা 300 বার, রুকুর তাসবি কমপক্ষে 3 বার করে পড়তে হলেও কি লাগবে, সিজদাতে যে 2 সিজদা দেবেন সেখানে তাশাহুদ রয়েছে, আরো অনেকগুলো ফাংশন রয়েছে, তো আমার হিসেবে এটা কমপক্ষে 20 থেকে 22 ঘন্টার কমে এই 300 রাকাত সালাত কোনো ব্যক্তির পক্ষে সমাধা করা সম্ভব নয়। 1,000 বার গিয়ার দিয়ে হোক না কেন, সে রোবটের মাধ্যমে সালাত আদা করলে 300 রাকাত এক রাত্রিতে পারবে না। তাহলে এই যে সালাতুল আলফিয়া নামক উদ্ভট একটা ইবাদত, বাজে একটা, মানে বাজে একটা সালাত, এই বাজে একটা মানে ইবাদতের নামে বাজে কতগুলো সিদ্ধান্ত রয়েছে, এইসবগুলো আসলো কোথেকে, কিভাবে আসলো, অবাস্তব। 300 রাকাতে 30 বার করে সূরা ইখলাস আদৌ সম্ভবপর নয়। আর ইসলাম এত বোকার ধর্ম না, ইসলাম কোনো পাগলের ধর্ম না, যেটা মানবের পক্ষে সম্ভব নয় এমন কোনো ইবাদত মানুষের উপরে আল্লাহ তাআলা চাপিয়ে দেবেন না, ইসলাম কখনো চাপিয়ে দেবেন, ইসলাম সবসময়ের জন্য বাস্তবতার ধর্ম, বাস্তবতায় বিশ্বাস করে। তাহলে সালাতুল আলফিয়া 300 রাকাতের সালাত বলেন, 100 রাকাতের সালাত বলেন, 1,000 বার ইখলাসের সালাত বলেন, এরকম সালাতের কোনো অস্তিত্ব ইসলামে নেই, এগুলো বানানো। এরপরে আরও কিছু আছে, যেমন এই শবে বরাত উপলক্ষে 6 রাকাতের সালাত, 10 রাকাতের সালাত, 12 রাকাতের নামাজ, তারপরে 14 রাকাতের নামাজ, 50 রাকাতের নামাজ, এরকম আলাদা আলাদা অদ্ভুত কিছু নিয়মে যেটা জীবনে কখনো জানি নাই, এই নিয়মে এই সালাতগুলো চালিয়ে দেওয়া আছে। একটা প্রশ্ন তো আসতেই পারে যে এই যে সালাতগুলো, এই যে সালাতুল আলফিয়া বলছেন কোরআন হাদিসে নাই, কোথাও নেই, তা আসলো কোথেকে, হাদিসে না আসলে আসছে কোথেকে, হ্যাঁ এই একটা প্রশ্ন থাকে। তো সুতরাং এবারে শুনুন, আউয়াল উরুদুজি সালাতিল আলফিয়া মানে 1,000 বার সূরা ইখলাসের সালাত কিংবা 300 রাকাত যে রাকাত সংখ্যা দিয়ে নির্দিষ্ট যে ইবাদতগুলো, এগুলো আসলো কোথা থেকে? এগুলো এসেছে আল্লামা কুশাইরি রহিমাহুল্লাহ, তিনি তার নিজস্ব গ্রন্থ আল বিদআতু ওয়াল মুবতাদিআ নামে একটি বই, সেখানে তিনি উল্লেখ করেছেন। আল্লামা বাগদাদি রহিমাহুল্লাহ আল বাইসু আনিল বিদঈ নামক একটি বই, সে বইটাতে 124 এবং 125 পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন যে সালাতুল আলফিয়া সহ যত রাকাত সূরা ইখলাস সংখ্যার যতগুলো সালাত আছে, যতগুলো নামাজ আছে, এই সবগুলো সালাত শুরু হয়েছে 448 হিজরিতে। আল্লামা বাগদাদি রহিমাহুল্লাহ আল বাইস নামক গ্রন্থের 125 পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন যে নাবলুজ থেকে একজন ব্যক্তি আসলো বাইতুল মাকদাসে, তাকে বলা হয় ইবনুল হুমাইরা। ইবনুল হুমাইরা নামক এক ব্যক্তি নাবলুজ নগরী থেকে চলে আসলো কোথায়, বাইতুল মাকদাসে, 448 হিজরিতে। বাইতুল মাকদাসে এসে তিনি আবার হুসন তিলাওয়াত, তিনি খুব সুন্দর করে তিলাওয়াত করতে পারতেন, তো হঠাৎ করে এসে, এ আগে ছিল না, হঠাৎ করে চলে আসলো বাইতুল মাকদাসে সেই রাত্রি উপলক্ষে, এসে বাইতুল মাকদাসে বাস তিনি একা একা সালাত আদা করা শুরু করলেন।
সে যখন সালাত শুরু করলো তখন তার পিছনে আরো দুজন ব্যক্তি দাঁড়িয়ে সালাত শুরু করলো, মানে জামাতে শরীক হয়ে গেল। এরপরে তৃতীয় জন যুক্ত, এরপরে চতুর্থ জন যুক্ত, মানে যুক্ত হওয়া শুরু হলো। যুক্ত হতে 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 লোকটা যখন সালাত শেষ করলো তখন বৃহৎ একটা জামাত নিয়ে সালাত শেষ করলো। এই যে শুরু হলো নিসফুস সাহাবান, এই যে নিসফুস সাহাবানের ইবাদত সেখান থেকে শুরু হলো। এই রাত্রি উপলক্ষে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে এই যে মধ্য শাবান উপলক্ষে যা কিছু অনুষ্ঠান আদি যা কিছু করা হোক না কেন, তার কোনো মৌলিক কোনো ভিত্তি নেই। ফতোয়া লাজনা দায়েমা, সেখানেও সৌদি আরবের ফতোয়া বোর্ড কর্তৃক তারা উল্লেখ করা হয়েছে যে এই যে অর্ধ শাবান উপলক্ষে যাই কিছু করা হোক না কেন এই সবগুলো বিধান। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ তার মাজমুউল ফতোয়ায় সেখানেও তিনি উল্লেখ করেছেন যে শবে বরাত উপলক্ষে নিসফু শাবান উপলক্ষে যাই কিছু করা হবে সবগুলো বিধান, এর কোনোই মৌলিক ভিত্তি নেই। আচ্ছা, এটা তো গেল আল বায়েস, আল্লামা খুশাইর রাহিমাহুল্লাহ এবং আল্লামা বাগদাসি রাহিমাহুল্লাহ বলছেন। তুহফাতুল আহওয়াজি আব্দুর রহমান আল মুবারকপুরি রাহিমাহুল্লাহ তিনি তার তুহফাতুল আহওয়াজি অর্থাৎ তিরমিজির ব্যাখ্যা গ্রন্থ সেটার তিন খণ্ডের 367 পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন যে এই শবে বরাতের সালাতুল আলফিয়া মানে হাজারবার ইখলাস পড়ার যে সূরা 100 রাকাত, তারপরে 6 রাকাত, তারপরে 12 রাকাত, 14 রাকাত, 50 রাকাত, এই রাকাত সংক্রান্ত যতগুলো নামাজ কিংবা সালাত এসেছে এই সমাজে, এই সবগুলো 448 হিজরিতে বাইতুল মাকদাস থেকে কিছু মিথ্যুক ইমামদের দ্বারা পরিচালিত হয়েছে। তাহলে সূচনা হয়েছে 448 হিজরিতে। এবার একটু ইতিহাসে চলুন, 448 হিজরিতে বাইতুল মাকদাসের অবস্থাটা কি ছিল জানেন তো? 297 হিজরিতে প্রথমে দক্ষিণ মিশরে এবং তিউনিসে ফাতেমি খেলাফত প্রতিষ্ঠিত হয় তথাকথিত মিথ্যুক ওবায়দুল্লাহ নামক এক ব্যক্তির নেতৃত্বে। শিয়া দলসুদ মানে শিয়া দল ত্যাগী, শিয়া ধর্মত্যাগী, সে প্রথমেই 297 হিজরিতে প্রথম ফাতেমি খিলাফত প্রতিষ্ঠিত করে। তারপরে তার সন্তানরা কিংবা তার অনুসারীরা পরবর্তী সময় মিশর, সিরিয়া, ফিলিস্তিন সহ তিউনিসিয়া এই সবগুলোকে তার খিলাফতের কবজায় অন্তর্ভুক্ত করে নেয়। আর তার খিলাফতের মানে বিস্তৃত ছিল কয়েকটি অঞ্চল নিয়ে, আর যেটির সমাপ্তি ঘটেছে 567 হিজরিতে সালাউদ্দিন আইয়ুবীর হাতে। তাহলে 297 হিজরি থেকে নিয়ে 568 হিজরি পর্যন্ত ফিলিস্তিন তথা বাইতুল মাকদাসে ফাতেমি খিলাফত প্রতিষ্ঠিত ছিল। ফাতেমি খিলাফত প্রতিষ্ঠা করেছে কারা, তাদের যদি পরিচয় দিতে যাই তো আজকের খুতবার সময় শেষ হয়ে যাবে, সেই দিকে যাচ্ছি না। তো ফাতেমি খিলাফত তথাকথিত শিয়া মতাদর্শের খিলাফত, এটা ইসমাইলিয়া বাতিনিয়া সম্প্রদায়ের খিলাফত। যে ইসমাইলিয়া বাতিনিয়া সম্প্রদায় মনে করে তাদের মূল আকিদা বা মূল বিশ্বাস হলো দুইটি। প্রথম বিশ্বাস সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মানবের আকৃতিতে পৃথিবীতে আসেন, নাউযু বিল্লাহি মিন যালিক আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আর তারা বলে থাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা আর আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা একই কথা, আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাআলার রূপ নিয়ে পৃথিবীতে এসেছেন, এটি হচ্ছে তাদের প্রথম বিশ্বাস। দ্বিতীয় বিশ্বাস, কোরআন মানে কোরআন বোঝার জন্য হাদিসের দরকার নেই, মন মগজ মেধাই যথেষ্ট, তার মানে দুনিয়ার সকলেই যার যার মতো করে কোরআন বুঝবে। তো যার যার মতো করে হেই দল আহলুস সুন্নাহ ওয়াল জামাত, তাহলে আল্লাহ রাসূলের আসার কি দরকার ছিল? মুআল্লিম, আল্লাহ রাসূল কেন বললেন যে আনা মুআল্লিম, আমি শিক্ষক, তো কোরআন কিভাবে বুঝতে হয়, আল্লাহ রাসূল শিক্ষা দিয়ে গেছেন। এই প্রধান দুটো আকীদা ছিল তাদের। তাহলে তাদের ফাতেমি খিলাফত সেই সময় 448 হিজরিতে বাইতুল মাকদাসে ফাতেমি খিলাফত প্রতিষ্ঠিত ছিল। ফাতেমি খিলাফত যারা হাদিসে বিশ্বাস করে না তাদের খিলাফত। ফাতেমি খিলাফত থেকে যতগুলো বিদআত এসেছে, যেমন মনে করেন ঈদে মিলাদুন্নবী, ঈদ মাহফিল, আল্লাহ রাসূলের উপস্থিতি, মাজার পূজা, কবর পূজা, পীর পূজা, ব্যক্তিতান্ত্রিক, ইমাম মানা আবশ্যক, ইমাম না মানলে সে জান্নাতে যাবে না, এই অদ্ভুত কতগুলো বিশ্বাস এই ফাতেমি খিলাফত জন্ম দিয়েছে। তো সেই সময় তাদের মধ্য থেকে 448 হিজরিতে এই ওয়াহিদুর কিছু বাজে কতগুলো ইবাদত। শিয়াদের সম্পর্কে, শবে বরাত সম্পর্কে শিয়াদের আকীদা কি জানেন? শিয়াদের আকীদা সম্পর্কে যদি বলি আর শবে বরাতের ফজিলত যদি বলি, তো বোকার স্বর্গে যারা বাস করে তারা এক রাত্রিতেই জান্নাতের ওপারে মানে অনেক দূর চলে যাবে।
মানে তাদের থেকে যেটি পাওয়া যায় সেটি হলো শাবান মাসের এক তারিখ থেকে নিয়ে শুরু করে 29 কিংবা 30 তারিখ পর্যন্ত প্রত্যেকটা তারিখে হাজার হাজার লক্ষ লক্ষ সব হাজারবার করে জান্নাতে যাওয়ার রীতি তাদের মধ্যে থেকে আছে। কাজে সেগুলো আর বলতে চাই না। তো বাইতুল মকদাস থেকে 448 হিজরিতে এটি শুরু হয়। এই যে বিদআত কতগুলো বিষয়ে চালু হয়েছে, এই বিদআত আমরা যারা জানার পরেও যদি এটা মানতে যাই, অন্যকে যদি দাওয়াত দিতে যাই, তাহলে আমরাই কারা? কাইলা মান আবা, আল্লাহ রাসূলকে বলা হলো আবা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মানাতানি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার আনুগত্য করবে সে জান্নাতে, আর মানা শরী ফাকাদ আবা, যে আমার নাফরমানি করবে সে আবা। তাহলে এখন 448 হিজরিতে সালাতুল আলফিয়া, শবে বরাত নামক যে রাত্রি, এই রাত্রির ইবাদত, ক্ষমা চাওয়া, যাই কিছু আসছে এই রাত্রি উপলক্ষে ওয়াজ মাহফিলের আয়োজন করা, মিলাদ মাহফিলের আয়োজন করা, তারপরে কি হালুয়া আর রুটির আয়োজন করা, এই যে যাবতীয় কিছু করা হয় এই রাত্রি উপলক্ষে যদি এতগুলো ইবাদত হয়ে থাকে, তাহলে তার আগে আল্লাহ রাসূল ইন্তিকাল করেছেন 11তম হিজরিতে। তার মানে 400 মানে শবে বরাত চালু হওয়ার 437 হিজরি পর্যন্ত, মানে 437 বছরের মধ্যে এই শবে বরাত কেউ পালন করেনি। তো এত বছরের ভিতরে যদি কেউ এই রাত্রি পালন না করে থাকে, তাহলে কি তারা বরকতপূর্ণ রাত্রি জিন্দগিতে পায় নাই? তাহলে তারা কি এইরকম মহা ফজিলতের রাত্রি তারা পায় নাই? তো এই ফজিলতের রাত্রি ছাড়া মারা গেলে, ফজিলতের রাত্রিতে জান্নাতের সার্টিফিকেট নিয়ে যদি কেউ জান্নাতে যেতে পারে, তাহলে 437 বছরের মধ্যে যারা ছিলেন সকলেই তো জাহান্নামে। আপনি জান্নাতে যাবেন আর কি পলক হবেন, আর তারা জাহান্নামে যাবেন? তো এই জন্য যে বিশ্বাসটা আমাদের মাঝে যে ঢুকে দেওয়া হয়েছে সেটা অন্যভাবে ঢুকে দেওয়া হয়েছে। এখন বাস্তবতার নিরিখে দেখবেন ফিলিস্তিনে দুরজ নামক শিয়া আছে, বা এদেরকে আবার কেউ কেউ খারিজি বলে থাকে। এই দুরজ ভারতবর্ষেও আছে, শিয়ার রূপ ধরে মূলত দুরজ সংগঠন। এরপরে দেখুন সিরিয়াতে সেটা আছে আল আলাভি, আলাভি বলতে বাশার আল আসাদের সম্প্রদায়, যারা এখনো ইরাকে সিরিয়ার হোমস নগরীতে আজান হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লা আলিয়ান আস্তাগফিরুল্লাহ তুবি ইলাই, আমাদের মসজিদে আজান হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটার জায়গাতে সেখানে আজান হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লা আলিয়ান। তো এই যে সিরিয়া, মিশর, ইরাক, ইরান, এই সবগুলো জায়গাতে শিয়াদের এতটা দাপট, ওই যে ওই সময়ে ফাতেমি খেলাফত থেকে, আর সেখান থেকে বিদাতের আমদানি করছে ভারতবর্ষে। আর আমরা তো ইসলাম ভারতবর্ষ থেকে পেয়েছি, সরাসরি তো আরব থেকে পাই নাই, কপালে আমাদের জুটে নাই। এই জন্য ইসলামের ভিতরে ওয়াই ইসলাম নামক ভাইরাস ঢুকে পড়েছে, জিকা ভাইরাসের মতো। জিকা ভাইরাস চেনেন তো? এই যে কয়েকদিন আগে আফ্রিকাতে চালু হয়েছিল, যারা চালু করেছিল মানে যারা প্রথম জিকা ভাইরাস দিয়ে দিয়েছে, ওরা আবার চিকিৎসক হিসাবে এসে চিকিৎসা করেছে জিকা ভাইরাসের। তো আসলে আমাদের মাঝে ওই জিকা ভাইরাস নামক কতগুলো ইবাদত নামক ভাইরাস ঢুকেছে, যে ইবাদতগুলো ঈমান নষ্ট করবে প্লাস সৎ আমলগুলো নষ্ট করে দেবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান দাআ ইলাল হুদা, যে ব্যক্তি কোনো ব্যক্তিকে হেদায়েতের দিকে ডাকবে, সঠিক পথের দিকে ডাকবে, কানা লাহু মিনাল আজরি, তার জন্য সমান নেকি হবে, মিসলু উজুরি মান তাবিআহু, হেদায়েতের পথে যে আমল করবে তার সমপরিমাণ সে নেকি পাবে। আর অমান দাআ ইলা দলালাতি, যে ব্যক্তি গমরাহী বা বিদআতের পথে কোনো মানুষকে দাওয়াত দিবে, আহ্বান করবে, কান আলাইহি ইসমুন, তার উপরে পাপ রয়েছে, মিসলু আযামি মান তাবিআহু, ওই পাপের কাজ, ওই বিদআত যে ব্যক্তি করবে তার সমপরিমাণ পাপ হবে যে ব্যক্তি করতে উদ্বুদ্ধ করবে সেই ব্যক্তি। আল্লাহ রাসূল বলেছেন লা ইয়ানকুসু মিনাল আসামি শাইই, তার জীবনের পাপ থেকে বিন্দুমাত্র কমানো হবে না, সমান সমান, যে বিদআত করবে আর যে বিদআতে উদ্বুদ্ধ করবে সকলেই সমান হবে। আসলে বিদআত এমনভাবে আমাদের সমাজে প্রবেশ করেছে, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাদা আল ইসলামু গরিবান ওয়া সায়াউদু কামা বাদা, ইসলাম গরিব মানে স্বল্প সংখ্যক নিয়ে শুরু হয়েছে, সায়াউদু কামা বাদা, ঠিক ইসলাম পূর্বের অবস্থায় ফেরত যাবে যে অবস্থায় ইসলাম সূচিত হয়েছে, ফাতু বালিল মুরাবা, সুতরাং স্বল্প সংখ্যক ব্যক্তিদের জন্যই কি সুখবর। অপরবর্ণনায় রয়েছে ইসলাম তথা ইবাদটা মদিনার দিকে এমনভাবে ঢুকে পড়বে যেমন একটি সাপ তার গর্তের মধ্যে প্রবেশ করে। আসলে ইসলামের ভিতরে নতুন কিছু নিত্য নতুন বিদাত চালু করতে 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 ইসলাম কি সুন্না কি এটা আমরা বুঝতে শিখে নেই, আর এটিকেই বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন পন্থায় আমাদেরকে বুঝে শুনে এই মিথ্যাটাই আমাদেরকে বুঝে হক বলে চালিয়ে দেওয়া হয়। তো এই জন্য সামনেতে আসছে দিবস,
যারা জলালাতের দাওয়াত দিবে তারা পাপী হবে, আর যারা হুদার দাওয়াত দিবে তারা সওয়াব পাবে। আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন, সবার কাছে বিনীত নিবেদন, আপনারা তো শবে বরাত নামক একটা ভাইরাসের ভিতরে যাবেনই না, বরং যারা যেতে চান তাদেরকে কৌশলে হিকমতের সঙ্গে যেভাবে পারেন তাদেরকে দাওয়াতটা পৌঁছিয়ে দেবেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করুন যে এই রাত্রি উপলক্ষে কোনো কিছু ইসলামে নেই, যা কিছু করা হবে সবগুলো বিদআত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা।